গবাদি পশু পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পণ্যবাহী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গবাদি পশু বোঝাই কন্টেনার ট্রাকটিকে আটক করল বিএসএফ। নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহন করতে হয় কেবলমাত্র লাইভ স্টক পারমিটের যানবাহনে। পাশাপাশি গবাদি পশুর চিকিৎসার নথি থেকে শুরু করে চিকিৎসক এবং পর্যাপ্ত খাবার ও জল রাখতে হয় ওই লাইভ স্টক পারমিটের গাড়িতে। কিন্তু সমস্ত নিয়মকেই তোয়াক্কা না করে একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু। সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলা ও শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে পণ্যবাহী গবাদি পশু বোঝাই গাড়িটি যাচ্ছিল জলপাইগুড়ির দিকে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় বিএসএফ। ফুলবাড়ির টোল ট্যাক্সের কাছে চলে এই অভিযান। আটক করা হয় ওই ট্রাকটি, উদ্ধার করা হয় 54টি গবাদি পশু। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। নিয়ম মেনে গবাদি পশু বোঝাই ট্রাক গবাদি পশু এবং অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় 10 জন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠায়। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।